শত ব্যস্ততার মাঝেও নিজেকে পুনরুজ্জীবিত করার, মনের মাঝে সতেজতা সৃষ্টি করার একটি শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ভ্রমণ। ভ্রমণ করার জন্য মানুষ বিভিন্ন দেশে যায়, অথচ আমাদের দেশের আনাচে কানাচে রয়েছে অপার সৌন্দর্যের লীলাখেলা। মুখে মুখে গুঞ্জরিত হয় সোনার বাংলা ধ্বনি, যার প্রতিটি ধূলিকণা যেন সোনার মতোই দামি। এই সবুজের বাংলা আমাদের তনু মনকে পুলকিত করে সররিত রূপের মাধুরী বা সৌন্দর্যের কমনীয়তায়। আর এই সররিতুর অনন্য ঋতু হল রূপের রানী সুখের বাণী পরম প্রিয় হেমন্তকাল। হেমন্তের প্রথম মাস কার্তিক, যখন মাঠ জুড়ে আউশ আমন ধানগুলো পরিপক্ব হয়। আজ ভ্রমণ করব একটি গ্রামে। সারা দিন ধান ক্ষেত, বিস্তীর্ণ মাঠ ঘাট আর হেমন্তের প্রকৃতিকে খুব কাছ থেকে দেখব, তাই হেমন্তকে উৎসবের ঋতু বললেও ভুল হবে না। হেমন্তকাল চলে আসলো, অথচ প্রকৃতিতে আমি টেরই পাচ্ছি না। হেমন্তকে বলা হয় ঋতুর রানী। সবচেয়ে সুন্দর এবং সুখময় ঋতুটা হচ্ছে হেমন্ত ঋতু। কিন্তু আমরা জানি যে জলবায়ু বিপর্যয়ের জন্য এই দুটা ঋতু, হেমন্ত এবং বসন্ত, এই ঋতুগুলোকে এখন টেরই পাওয়া যায় না। কত চমৎকারভাবে ধানগুলো বেড়ে উঠেছে। কার্তিক মাস, এখন ধানগুলো পরিপক্ব হয়ে গেছে। ধানগুলা কেটে যখন কৃষকরা তাদের বাড়িতে নেবে, তখন কিন্তু একটা অন্যরকম আমেজ, গ্রাম বাংলায় একটা অসাধারণ দৃশ্য দেখা দেয়। কৃষকরা অত্যন্ত আনন্দের সাথে ধানগুলো বাড়িতে নিয়ে একটা নবান্ন উৎসবে মেতে উঠে। কি চমৎকারভাবে কৃষক কিষানিরা তাদের মেয়ের জামাইকে দাওয়াত করে মেয়েদেরকে নায়ন নেয়, তারপর পায়েস পিঠাপুলির মাধ্যমে সবাইকে সমাদর করে। কি অসাধারণ দৃশ্য! পুরাটা মাঠ যেন সবুজে সবুজে ছেয়ে গেছে, বাতাসে দোল খাচ্ছে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যেদিকে তাকায় সেদিকেই শুধু সবুজ। এত সুন্দর বাংলাদেশ, এত সুন্দর এই সবুজ শস্যাদি, যে ইচ্ছে হয় অন্য কোথাও না গিয়ে এই মাঠগুলা এই ঘাটেই বসে থাকি। এবার আমরা একটা কোরাস গানের মাধ্যমে আমাদের ভ্রমণের পরিসমাপ্তি করব। সেলি, চলো আমরা ধনে ধান্যে এই গানটা গাই। ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে খুশি স্বপ্ন দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পথিক টিভির সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, শুভকামনা।